আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ হাজির হয়েছি চিকেন চাইনিজ মিক্সড ভেজিটেবলের রেসিপিটা নিয়ে, যা ছিল আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের শেষ রেসিপি। তবে আজ এই ভিডিওটা এডিট করতে বসে একটু মন খারাপ হচ্ছে। সেদিনের সেই উৎসবের পুরো আমেজটাই ভিডিওগুলো ছড়িয়ে যাচ্ছিল। উৎসব শেষ হয়ে গিয়েছিল, তবে সেই উৎসবের আমেজ এবং রেশ ধারাবাহিকভাবে চলছিল রেসিপিগুলোর এডিট করতে বসে, যা আপনাদের সাথে আমি সময় সময় শেয়ার করে গেছি। তবে আজ শেষ রেসিপি মনে করিয়ে দিচ্ছে আমরা পিছে ফেলে এসেছি আনন্দময় সেই মুহূর্তটা। তবে আনন্দের কথা এইটাই, লাভিন ভাবির সেই অসাধারণ রেসিপিগুলো আমি ভিডিও করার সুযোগ পেয়েছি, কারণ সেই সুযোগটা তিনি আমাকে দিয়েছেন। এই ভিডিওগুলোই লাভিন ভাবির ভালোবাসার নিদর্শন হিসেবে আমার কাছে রয়ে গেল। প্রবাসী বাংলাদেশের চ্যানেলটাও সমৃদ্ধ হলো লাভিন ভাবির নানা অসাধারণ রেসিপির কারণে। প্রবাসী বাংলাদেশের দর্শকদের জুড়িত যুক্ত হলো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের নানা রেসিপি, যা আমরা অসম্ভব পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাব, মেনু খেতে খেতে নানা আইটেম অর্ডার করব, আর তার মধ্যে মিক্সড ভেজিটেবল থাকবে না এমন কিন্তু সচরাচর কারো ক্ষেত্রেই ঘটে না। আজ সেই রেসিপিটাই শেয়ার করব, তবে লাভিন ভাবির স্টাইলে। অসম্ভব মজার এই রেসিপিটি, বলার অপেক্ষাই রাখছে না। টেবিলে হাজির করা মাত্রই গরম গরম ধোয়া ওঠা অবস্থাতেই হাত পুড়িয়ে হলেও মুখে দিয়ে দেখতে হবে, এটা ততটাই লোভনীয়। চলুন তবে সরাসরি রেসিপিতেই চলে যাই। তবে যাবার আগে জানিয়ে যাচ্ছি, আমার চ্যানেলে আমার স্টাইলে করা কিন্তু আরেকটা মিক্সড চাইনিজ ভেজিটেবলের রেসিপি আছে। না, তবে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারটা না, এটা লাভিং ভাবিরটাই। আমারটা না হয় আপনারা একটু কষ্ট করে ঘুরে দেখেই এলেন, আমার কিন্তু বেশ ভালো লাগবে। আমার কাছের মানুষেরা কিন্তু খুব ভালো করেই জানেন আমি খুব ইমোশনাল, কিছুটা সেন্সিটিভও বটে। আমি যে জানি না তা কিন্তু না, তাই তো আমি এটাও জানি আপনারা আমাকে ভালোবাসা দেখালে আমার চোখের কোণে পানি চলে আসবে। তবে এ পানি বেদনার না, এ পানি আনন্দের। এ পানি পথ চলার ক্ষেত্রে আপনাদের মতো কিছু বন্ধুকে পাশে পাওয়ার আনন্দ, যা আমাকে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। চাইনিজ চিকেন ভেজিটেবলটা করার জন্য আমরা নিয়েছি এক বাটি ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে আমরা মাঝারি আকারে কেটেও নিয়েছি। আমাদের এখানের ফুলকপিগুলো বেশ বড় বড় হয়, এখানে কিন্তু একটা ফুলকপির অর্ধেক আমরা ব্যবহার করেছি। তবে দেশের কথা চিন্তা করলে মাঝারি সাইজের একটা ফুলকপি পুরোই লাগবে, আর ছোট সাইজ হলে দুটা। বড় সাইজের একটা কাঁচা পেঁপের অর্ধেক আমরা নিয়েছি। ছোট সাইজের কাঁচা পেঁপে হলে কিন্তু পুরো একটাই লাগবে। আর কাঁচা পেঁপেটা কিভাবে টুকরো দেওয়া হয়েছে সেটা একটু আমি দেখাচ্ছি। কিছুটা লম্বা লম্বা করে টুকরোগুলোকে বের করা হয়েছে। ভাবির একটা ডিমান্ড ছিল আজকের এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করার জন্য। উনি বলেছিলেন কাঁচা পেঁপে চাই চাই, আর যে কোনো সবজি স্কিপ করা হোক না কেন কাঁচা পেঁপে কোনো মতে স্কিপ করা যাবে না। তবে এর বিকল্প বুদ্ধিও কিন্তু ভাবি দিয়েছিলেন, যদি একান্তই বাজারে কাঁচা পেঁপে পাওয়া না যায় তাহলে লাগবে লাউ। অর্থাৎ আমরা শিখে নিলাম কাঁচা পেঁপে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে লাউ দিয়েও ভেজিটেবলটা তৈরি করা যাবে। তবে লাউ বা কাঁচা পেঁপে তার কোনো কিছুই নেই তাহলে কিন্তু ভেজিটেবলটা আসলেই তেমন মজা হবে না। এবার আসে গাজরের কথা। গাজর নিয়েছি আমরা দুইটা। গাজরগুলোকে আমরা গোল গোল করে কেটেছি, তবে পাশ থেকে ফুলের মতো দেখা যাচ্ছে। তার কারণ গাজরটা ছিলে আমরা কাটা চামচ দিয়ে লম্বা করে রেখা কেটে নিয়েছিলাম, তারপরে সেটাকে গোল গোল স্লাইস করেছি, তাতে এটা ফুলের মতো হয়ে গেছে। গাজর কাটার সময় এমন করতেই হবে, তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই, তবে দেখতে সুন্দর লাগে। এপাশে সবুজ আর অপেক্ষাকৃত নরম সবজিগুলো আমরা কেটে রেডি করেছি। এখানে নিয়েছি আমরা মাশরুম, 4-5টা মাশরুমকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি, একটা সবুজ আর একটা লাল বেল পেপার বা ক্যাপসিকাম চাক চাক করে কেটে নেয়া। আছে কিছু ব্রোকলি, ফুলকপির সাথে মিল রেখে এগুলোর ফুলগুলোকে আমরা কেটে নিয়েছি। বড় সাইজের দুটা পেঁয়াজ, দুটো পেঁয়াজে কিন্তু 2 কাপ পরিমাণে হবে, মোটা মোটা চাকচাক করে কেটে কোষগুলো ছাড়িয়ে নেয়া। আর আছে 10-12টা কাঁচামরিচ, যেগুলোকে মাঝখান দিয়ে লম্বা করে কেটে আমরা ভিতরে সাদা শিলাটা ফেলে দিয়েছি। মিক্সড ভেজিটেবলটার সাথে আজকে আমরা চিকেন ব্যবহার করব, এজন্য আমরা এখানে নিয়েছি 2টা চিকেন ব্রেস্ট। এটাকে কেটে নিয়েছি আমরা জুলিয়ান শেপে, অর্থাৎ মাংসের টুকরোগুলো হবে কিছুটা লম্বা লম্বা অথচ পাতলা। যাবতীয় সব মশলা আমরা এই চিকেনটার সাথেই মিশিয়ে নেব। আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম, আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এবার 1 চা চামচ পাপরিকা। পাপরিকা তেমন কালার যোগ না করলেও দারুণ একটা স্মোকি ফ্লেভার যুক্ত করে। অনেকেই বলবেন পাপরিকাতে রং আসবে না, তো কিসে আসবে? আমি বলবো 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারের কথা। এটা ব্যবহারে যে কালারটা রান্নার মধ্যে যুক্ত হয় তা আসলে পাপরিকা দিয়েও সম্ভব না, তবে এই রেড চিলি পাউডারটা একেবারেই ঝাল না, তাই সামান্য কিছুটা ঝাল স্বাদের জন্য আমরা যুক্ত করছি 1/2 চা চামচ পরিমাণে শুকনা লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1/4 চা চামচ, অর্থাৎ চা চামচের 1/4 ভাগ। এবার আমরা দিব সয়া সস, যা ছাড়া চাইনিজ খাবার রান্না করলে অরিজিনাল টেস্টটাই আসবে না। সয়া সস আমরা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, লবণ স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার সময় আমি যা বলবো তা অবশ্য প্রবাসী বাংলাদেশের দর্শকদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, তারপরেও বলছি লবণ দেওয়ার সময় সাবধান, কারণ চাইনিজের রেসিপিতে যুক্ত হয় নানা রকম সস আর কেচাপ, যাদের রয়েছে নিজস্ব লবণাক্ত স্বাদ। এবার খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখামাখির কাজটা আমরা সেরে নিব। মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের টুকরার সাথে খুব ভালো মতো মেশে সেভাবেই আমরা মেখে নিব। আর অবশ্যই মাখামাখি শুরু করার আগে সাবান দিয়ে
ভালো করে হাত ধুয়ে আসতে হবে, তাও আবার 20 সেকেন্ড সময়ের কম না, এবং তা মোটেও ভোলা যাবে না। যাই হোক, আমরা আবার রান্নায় ফিরে আসি। মাখানোই মাংসটা আমরা কতক্ষণ মেরিনেট করে রাখবো? মেরিনেট করার অনেকক্ষণ ধরে কোনো দরকার, অর্থাৎ আমরা ততক্ষণ সময় এটাকে রেখে দিব যতক্ষণ আমরা সবজিটাকে প্রসেস করব। সবজিটা আমরা একটু বয়েল করে নিব। তো চলুন, এটা মাখানো থাকুক, ওদিকে আমরা চুলায় এক হাঁড়ি পানি বসিয়ে দিই। সেই পানিতে কিছুটা লবণও দিয়ে দিব। এবার পানিটা গরম হোক। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন আমরা সবজিটা দেওয়া শুরু করব। আমরা একসাথে সবজিগুলো দিব না, অপেক্ষাকৃত শক্ত সবজিগুলো আগে দিব, তারপরে পর্যায়ক্রমে নরম সবজিগুলো যোগ করতে থাকবো। এখন প্রশ্ন আসে, কোন সবজিটা শক্ত? আমি জানি বাংলাদেশে বসে যারা ভিডিওটা দেখছেন তারা প্রথমেই বলবেন গাজর। তাই এটা টোটালি ডিপেন্ড করে আপনি কোথায় আছেন এবং সেই অনুযায়ী কোন সবজিটা আপনার কাছে সবচেয়ে শক্ত মনে হচ্ছে। প্রবাসে বসে রান্নাটা হচ্ছে বলে আমরা প্রথমে পেঁপেটাই দিচ্ছি, কারণ আমাদের কাছে এটাই সবচেয়ে শক্ত সবজি। পেঁপেটা যখন পুরোপুরি অর্ধেক সিদ্ধ না, এই ধরুন মাত্র 40% সিদ্ধ হয়েছে, অর্থাৎ আঙুল দিয়ে চাপ দিলে একেবারে ভেঙে ভেসে যাচ্ছে না, তবে কচকচে ভাবটা নেই, সে অবস্থায় আমরা দিয়ে দিব ফুলকপি। তবে ফুটন্ত এই পানিতে ফুলকপি দিয়ে খুব বেশি সময় আমরা অপেক্ষা করব না, 1 থেকে 2 মিনিট, তারপরই আমরা দিয়ে দিব গাজর। কারণ ব্রোকলি সিদ্ধ হতে সবচেয়ে কম সময় লাগবে, তাছাড়া সবুজ সবজি বেশিক্ষণ সিদ্ধ করলে সবুজ রংটা হারিয়ে ফেলবে। তবে ব্রোকলি কিন্তু আমরা তখনই যোগ করেছি যখন গাজরটা হাফ সিদ্ধ হয়ে এসেছিল। ব্রোকলি দিয়ে আমরা অপেক্ষা করবো 1 থেকে 2 মিনিট, ব্রোকলিটা সামান্য ভাব পাইলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। শুধু ব্রোকলি না, পুরো সবজিগুলোই আমরা নামিয়ে ফেলবো এবং পানি ঝরিয়ে ফেলবো। সবজি সেদ্ধর এই পানি থেকে আমরা 2 কাপ পরিমাণে পানি সরিয়ে রাখবো। এই পানিটাই ভেজিটেবল স্টক, যাই চাইনিজ ভেজিটেবল রান্নায় আমরা ব্যবহার করবো। বাকি পানিটা আমরা ঝরিয়ে নেওয়ার জন্য একটা বড় স্ট্রেনার বা বড় ঝাঁজরা টাইপের পাত্রে সবজিগুলো ঢেলে দিব। ধোয়া ওঠা গরম সবজি, তবে চকচকে রং নিয়ে ফুটে আছে। চকচকে রংটা ধরে রাখতে হলে সাথে সাথেই বরফ ঠান্ডা পানিতে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। রেস্টুরেন্টে এ কারণেই কিন্তু সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নেওয়া হয়, তাতে কালারটা চকচকে হয় এবং কালারটা তাপে সহজে নষ্ট হয়ে যায় না, আবার খুব দ্রুত টেবিলে খাবারটা সার্ভ করা যায়। সবজিগুলো ঠান্ডা পানিতে ঠান্ডা করতে করতে হাতের চাপে ভাবি কিছুটা দেখেও নিচ্ছেন সিদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ একেবারে পারফেক্ট, উনি যা চেয়েছিলেন তাই হয়েছে, 80% সিদ্ধ হয়েছে, কারণ বাকি 20% তো রান্না করতে করতে সিদ্ধ হবে। বড় সাইজের খোলামেলা একটা কড়াই এবার আমরা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটাকে সেট করে দিচ্ছি হাই হিটে। কড়াই আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের স্বাভাবিক নেচারই হচ্ছে তাপে মেল্ট হতে হতে দ্রুত পুড়ে যায়, তাই পোড়া থেকে রক্ষা করার জন্য বাটারের সাথে সবসময় একটু তেল ব্যবহার করতে হয়। আমরা তেল ব্যবহার করছি প্রথমে 1/4 কাপ, তারপর 1/4 কাপের অর্ধেক, অর্থাৎ 1/4 কাপের চেয়ে বেশি কিন্তু 1/2 কাপের চেয়ে কিছুটা কম তেল। আর এর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। তেলটা গরম হয়ে বাটারটা মেল্ট হতে হতে রসুন থেকেও একটা সুন্দর ফ্লেভার ছড়ানো শুরু হবে। একটু সময় নিয়ে আমরা রসুনের সেই ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভাজাভাজিটা চালিয়ে যাব। এবার মেখে রাখা সেই চিকেনের পিসগুলোকে আমরা তেলটার মধ্যে দিয়ে দিব, নেড়ে চেড়ে ভেজেও নিব। খেয়াল রাখতে হবে চিকেন ব্রেস্ট সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, এ কারণেই পুরো রান্নাটা হাই হিটে আমরা শুরু করেছি। চিকেন হতেও বেশি সময় লাগবে না আর সবজি তো অনেকখানি সিদ্ধ করে রাখা, তারপরেও কমপক্ষে 5 মিনিট তো নাড়াচাড়া করে ভাজতেই হবে। নাড়াচাড়ার এই অবসরে চলুন ভাবির সাথে কিছুটা গল্প করে আসি। যিনি আমাদের জন্য এতগুলো আইটেম যত্ন করে রান্না করলেন, রেসিপি শেয়ার করলেন, খুঁটিনাটি সবকিছু সহ, আশা করি তার গল্প শুনতে আপনাদের ভালোই লাগবে। সবসময় তো রেস্টুরেন্টে যা খাওয়া দাওয়া, আর এখন যেহেতু আমরা থাকি এখানে তো ওভাবে ওই রকম চাইনিজ এর স্বাদ পাওয়া যায়, এর কারণে দেখা যাচ্ছে বাসায় বানাতে হয় বানাতে বানাতে, যেটার স্বাদ আমরাও জানি। ভাবির কথাটা মানতেই হবে, এত সুন্দর আর সহজ করে রেসিপি বুঝিয়ে দিলে সেটা আসলেই কঠিন কিছু না। যাই হোক, আমাদের ভাজাভাজি কিন্তু এখনো চলছে, তবে অবশ্যই কন্টিনিউয়াস, নেড়ে চেড়ে হাত ব্যথা করে না, মাঝে মাঝে আমরা বিরতিও দিচ্ছি, তবে খেয়াল রাখছি যেন মাংসটা নিচে ধরে না যায়। আর চিকেন দিয়ে ভাজাভাজির এই মাঝামাঝি পর্যায়ে চুলার জালটা আমরা কমিয়েও দিয়েছি, নিয়ে এসেছি মিডিয়াম ফ্লেমে। এভাবে ভাজতে ভাজতে যখন তেল উপরে উঠে আসবে তখন আমরা সবজি মেশানো শুরু করব। আমরা প্রথমেই মিশিয়ে দিচ্ছি মাশরুম, কারণ এটা আমরা সিদ্ধ করিনি, তবে ক্যাপসিকামও সিদ্ধ করিনি, তাই বলে এখনই দিচ্ছি না, কারণ ওটা এখন দিলে রং হারিয়ে ফেলবে। মাশরুমটা দিয়ে অল্প একটু সময় আমরা ভেজে নিব। আর এই ভাজাভাজি শেষেই
আমরা মিশিয়ে দিব সেই বয়ল করে রাখা সবজিগুলো। খুবই কালারফুল, অরেঞ্জ, গ্রিন, হোয়াইট, এই কালারটাই আসলে আই ক্যাচিং। স্টিম করে নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা কালার মানে আলাদা ভাবে আরো ফুটে আছে, এই জন্যই স্টিম করে নিই। আদারওয়াইজ আমি কখনো কখনো স্টিম ছাড়াই নরমালি করি, তাড়াহুড়া থাকলে, কিন্তু স্টিম করে নিলে কালারগুলো খুব সুন্দর আসে। এ পর্যায়ে চুলার জালটাকে আমরা আবার পরিবর্তন করে দিব। আবার আমি জোরে দিয়ে দেব, এটা ডিপেন্ড করে যেহেতু একটু পানি ছাড়বে সবজি, এর জন্য আমি আরেকটু জোরে দিয়ে দেব। ছোট ছোট এই কথাগুলোই কিন্তু প্রয়োজনীয় টিপস, রাধুনীকে তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী চুলাকে কমাতে বা বাড়াতে হবে। লবণটা আমি মাছের সাথে দিয়েছিলাম, কিন্তু সবজির সাথে দেওয়া লাগবে, লবণ আনতে হবে। এ সময় আমি বারেবারে যা বলি এটাকে আবার মনে রাখতে হবে, লবণ দেওয়ার সময় সাবধান, নানা রকম সস বা কেচাপ এর মধ্যে রয়েছে। লবণটা সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েই আমরা এবার দিয়ে দিব সেই পেঁয়াজের কোষগুলো। এখন আবার হাই হিটের থেকে জালটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসবো আমরা। তারপরে দিয়ে দিব নতুন করে আরো কিছুটা সয়া সস, 1 টেবিল চামচ। কিছুটা সয়া সস আমরা চিকেনে দিয়েছিলাম, বাকিটা এখন ভেজিটেবলে দিচ্ছি। আরো 1/2 চা চামচ টেস্টিং সল্টও ভেজিটেবলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সবুজ এবং লাল বেল পেপার বা ক্যাপসিকাম। খুব বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া দরকার নাই, জাস্ট লেভেলটা একটু সমান করে দিয়েই আমরা দিয়ে দিব সেই 2 কাপ ভেজিটেবল স্টক। আপনার পছন্দ অনুযায়ী স্টকটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এটাও ডিপেন্ড করে নিজস্ব পছন্দের উপর সবজিটা কতটুকু আমি মাখামাখা রাখবো। হালকা হাতেই সবজিগুলোকে একটু গুছিয়ে দিব, তারপরে আমরা অপেক্ষা করবো যে স্টকটা আমরা যোগ করেছি তার মধ্যে একটা বলক চলে আসুক। তবে আমরা ঢাকবো না, কারণ ঢেকে দিলে সবজিগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে, অথচ চাইনিজের এই সবজিটা একটু কচকচেই ভালো লাগে, যে কারণেই কিন্তু সবজিগুলো আমরা 100% সিদ্ধ করে নিইনি শুরুতে। তাছাড়া ঢেকে দিলে আরেকটা যেটা হবে, রংগুলো এত সুন্দর ঝকঝকে চকচকের থাকবে না, কিছুটা ম্লান হয়ে আসবে। তৈরি হওয়া স্টিমটাই বলছে স্টকটা গরম হয়ে গেছে। এবার উপরে ছড়িয়ে দিব পছন্দ মতো কাঁচা মরিচের ফালি, তারপরে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার এক ফাঁকে একটু সবজিটাকে হাত দিয়ে চেপে বুঝেও নিব, খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি তো, না ঠিকই আছে। এবার আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। ব্যবহৃত নানা টক উপাদানের সাথে ব্যালেন্স করার জন্য এতটুকু চিনি আমাদের অবশ্যই দিতে হবে, আর এই টক মিষ্টি স্বাদটাই পারফেক্ট চাইনিজ রেসিপির জন্য অপরিহার্য। এবার আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা মিশিয়ে দিয়েই আমরা টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা তা চেক করে দেখব। এবার আর অনুমানের উপর নির্ভর করে নয়, টেস্ট চেক করে নিজে সন্তুষ্ট হওয়া, না সবকিছু পারফেক্ট আছে। যখন নিজেকে নিজে আমরা এটা বলতে পারবো তখন আমরা এর মধ্যে মিশিয়ে দিব সাধারণ পানিতে গুলিয়ে নেওয়া কিছুটা কর্নফ্লাওয়ার। গোলানো কর্নফ্লাওয়ার থেকে 3 টেবিল চামচ আমরা এখানে ব্যবহার করেছি, সেটাও একবারই দেইনি, 3 বারই মিশিয়েছি। আসলে কতটা কর্নফ্লাওয়ার দিব আর ভেজিটেবলের গ্রেভির ঘনত্বটা কতটুকু রাখবো সেটাও ডিপেন্ড করে নিজস্ব পছন্দের উপর। এবার সামান্য নেড়ে চেড়ে দিয়ে আমরা চুলার জালটাকে কমিয়ে দিব। ঢাকনা ছাড়াই কিছুটা সময় চুলায় বসিয়ে রাখবো, একটু অপেক্ষা করবো এরকম বলক উঠে আসা পর্যন্ত, তারপর চুলা বন্ধ করে দিব, সাথে সাথেই উঠিয়ে নিব সার্ভিং ডিশে। রেডি আমাদের চাইনিজ মিক্স ভেজিটেবল উইথ চিকেন, গরম গরম ধোয়া ওঠা আকর্ষণীয় কালারে এক থালা লোহনীয় চাইনিজ ভেজিটেবল। এটাকে সামনে রেখে আর কোনো গল্পই সাজে না, স্বাদের ব্যাখ্যা দেওয়ার জন্য প্রয়োজন হয় না কোনো বিশেষণে, কারণ এটা নিজেই যথেষ্ট, নিজেই জাহির করছে কতটা লোভনীয় এই ভেজিটেবলের ডিশটা। আমি শুধু আমার আর লাবিন ভাবির পক্ষ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। শেষ হয়ে গেল আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের নানা আয়োজন, তবে সামনে আপনাদের জন্য রয়েছে আরও নতুন নতুন চমক, রয়েছে নানা জায়গায় নানা ঘুরতে যাওয়ার গল্প, রয়েছে নতুন নতুন নানা রেসিপি। আপনারা প্রবাসী বাংলাদেশের সঙ্গেই থাকুন, আমাকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আপনাদের জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।